জয় গুরু। বন্ধুরা, তোমাদের সবাইকে এই লাটু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর মূল পাঠে যাবার আগে শ্রী শ্রী রাম ঠাকুর ও অবধূত শ্রী মাধব পাগলা চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। শ্রী শ্রী রাম ঠাকুর ও অবধূত শ্রী মাধব পাগলা পার্ট 1 টু পার্ট 5 অবধি বন্ধুরা এই চ্যানেলে আপলোড করা আছে। আজকের ভিডিওটা পার্ট 6। পার্ট 5-এ তোমাদেরকে বলেছিলাম অবধূত শ্রী মাধব পাগলার সঙ্গে দেখা হলো শ্রী শ্রী নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের, যিনি ছিলেন তার শিক্ষাগুরু। তার বাড়িতে তিনি গেলেন এবং গীতার পাঠ গ্রহণ করলেন। তারপর তার বাড়িতে বেলের শরবত গ্রহণ করলেন এবং তারপর ফিরে এলেন নিজের বাড়িতে। আবারও আজকে ঠিক তার পর থেকে বলবো তোমাদেরকে, আবারও ঠিক তার পরের দিনও তিনি ওই একইভাবে সকালবেলা ওরকম গেলেন। যাওয়ার পরে সেই তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে চন্দনের ফোঁটা টিপ পরিয়ে দিলেন। দেওয়ার পরে সেই আবারও আগের দিনের মতন একটা টুল, সেই টুলে বসলেন। বসার পরে সাথে সাথে তিনি ঘুমিয়ে গেলেন। তারপরে আবার যে বড়খড়ির শব্দ হলো, তো বড়খড়ির শব্দ হওয়ার পরে তিনি আবারও তার ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরেই আবার ঠিক আগের দিনের মতনই শ্রী শ্রী নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় গীতার শ্লোক বলতে শুরু করলেন। তবে আজকে পার্থক্য এই যে আগের দিন পুরো শ্লোকটা বলছিলেন, আজকে দু একটা শব্দ বলা মাত্রই মাধব পাগলাজি বাকিটা নিজেই বলছেন এবং বলে তার বাংলা ভাবার্থও বলে দিচ্ছেন। তো এরকম হওয়ার পরে, এরকমটা দেখে আর কি, শ্রী শ্রী নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় বলছেন যে তুমি তো ভাই গীতা ভালোই জানো, কেবল ভুলবশত তুমি মনে করছো যে তুমি গীতা জানো না। তো পূর্বদিনের মতনই আবারও নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় বেলের শরবত তৈরি করে তাকে দিলেন এবং তিনি সেটা গ্রহণ করলেন। গ্রহণ করে তারপর তাকে জিজ্ঞেস করলেন, অর্থাৎ তিনি বলছেন যে দাদাকে জিজ্ঞাসা করলাম যে কালও কি এই একই সময় আসিব এবং একখানা গীতা আনিয়া নিয়মিতভাবে পড়িতে আরম্ভ করিব। দাদা বলিলেন, কাল আর এই সময়ে আসিতে হইবে না, তবে প্রত্যহ বিকেলের দিকে ঘাটে যাইও, সেখানে বেড়াইতে বেড়াইতে আমাদের কথাবার্তা হইবে। বেড়াইবার পর আমার সঙ্গে এখানে চলে আসিও, উপদেশ পাইবে, আর গীতা নিয়মিতভাবে পড়িতে হইবে না। যখন যাহা প্রয়োজন হইবে আপনিই ভিতর হইতে প্রকাশ পাইবে। তবে যদি ইচ্ছা করো যে সব শ্লোক সহজে আসিবে না, তা মধ্যে মধ্যে দেখিয়া লইতে পারো। দাদার উপরোক্ত কথাগুলো বিশেষ মনোযোগ সহকারে এবং সাবধানতার সহিত শুনিলাম। মনে মনে ভাবিতে লাগিলাম, এও তো এক অদ্ভুত আশ্চর্য ব্যাপার। মনে হইল দাদার অলৌকিক শক্তিতেই আমার ভিতর এই জ্ঞান আসিয়াছে এবং দাদা এক অসাধারণ শক্তি সম্পন্ন সাধু, কিন্তু নিজেকে গোপন রাখিবার জন্যই তিনি সাধারণ লোকের ন্যায় আচার ব্যবহার করিতেছেন। দাদার এই শক্তি সম্বন্ধে রাত্রিতে শুইয়া চিন্তা করিতে করিতে সন্দেহ হইল, তবে কি দাদা সত্যিই কোনো জাদুবিদ্যা জানেন? সেই জাদুবিদ্যার প্রভাবেই আমাকে কি 2 দিন কয়েক ঘন্টা ঘুম পাড়াইয়া গীতা শিখাইয়া দিলেন? আবারও মনে হইল, যদি জাদুকরেরা গীতা শিখাইতে পারে তবে তো মানিতে হইবে তাহারাও মহাপুরুষ। কিন্তু কই, জাদুকরেরা গীতা শিখাইতে পারে না এবং মহাপুরুষ বলিয়া খ্যাত বা পূজিতও তো হয় না। মোটের ওপর ঘটনাটা যে কি তাহা কোনো রকমে বুঝিয়া উঠিতে পারিতেছিলাম না। তবে দাদা যে একজন শক্তিসম্পন্ন সাধু তাহা মন মানিয়া লইল। দাদার প্রতি শ্রদ্ধা বিশ্বাস দৃঢ় হইল এবং কৃতজ্ঞতায় মন ভরিয়া উঠিল। তো এই ঘটনা ঘটার পর থেকে প্রত্যহ অবধূত শ্রী মাধব পাগলা ওই ঘাটে যেতেন এবং নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে তার দেখা হতো। গঙ্গার ধারে ওই বেড়াতে বেড়াতে অনেক উপদেশ তিনি দাদার থেকে পেতেন। বলছেন তিনি যে দাদাও আমার সম্বন্ধে বিস্তারিত জানিয়া রইলেন। ভ্রমণ শেষ করিয়া দাদার সঙ্গে সঙ্গে তাহার বাড়িতে যাই। আমার সারা দিনে মনে যেসব প্রশ্ন জাগে তাহা দাদাকে বলি। দাদা এক একটি করিয়া আমাকে তাহার উত্তর দিতে থাকেন। দাদার উত্তর আমার মনোমত না হইলে আমি প্রবল যুক্তিতর্ক উত্থাপন করিয়া বাধা সৃষ্টি করি। 2-3 দিনের মধ্যে দাদা আমার এই দোষ ত্রুটি দেখিয়া বুঝিতে পারিলেন আমার বিদ্যার অভিমান অথবা আমার দুর্বুদ্ধি। দাদার কথার উপর বিশ্বাস স্থাপন করিতে দিতেছেন, অর্থাৎ দাদাকে ভালোবাসিয়া ফিরিয়াছি
কিন্তু তাহার কথাকে বিশ্বাস করিতে পারিতেছি না। দাদা আমাকে এই দোষমুক্ত করিবার জন্য একদিন উপদেশ দেওয়ার সময় শান্ত অথচ দৃঢ়ভাবে বলিলেন, দেখো গোপাল ভাই, তুমি যে শিক্ষিত এবং বুদ্ধিমান তাহা আমি জানি, কিন্তু আজ পর্যন্ত তুমি যাহা কিছু জ্ঞান সংগ্রহ করিয়াছ তাহা কিছু কিছু দোষযুক্ত, একেবারে নির্দোষ নহে। সুতরাং আমার নিকট উপদেশ পাইতে হইলে তোমাকে এই সব জ্ঞান ভুলিতে হইবে বা পরিত্যাগ করিতে হইবে। এবং ভাবিও তুমি আমার নিকট একটা 5 বছরের অবোধ শিশু, সেইটা ভেবেই তুমি আমার কাছে আসবে, এরকম তিনি বলছেন। যে তুমি এতদিন যে জ্ঞানগুলো তুমি সংগ্রহ করেছো সেটা কিন্তু দোষযুক্ত, একেবারে নির্দোষ নয়। আমার কাছে আসতে গেলে সেসব কিছু বাবু তোমাকে ভুলে টুলে গিয়ে একটা 5 বছরের বাচ্চার মতন হয়ে আমার কাছে আসতে হবে। ইহা যদি মানিয়া লইতে পারো তবেই আমার নিকট উপদেশ নিতে আসিও, নচেত তোমার পেছনে পরিশ্রম করিয়া বৃথা সময় নষ্ট করিতে পারিব না। আজ বাড়ি যাও, এ বিষয়ে তোমার কি সিদ্ধান্ত হয় কাল আমাকে জানাইও। এরপর তো মাধব পাগলাজি বাড়ি ফিরে এলেন। বাড়িতে এসে সেই কথাগুলো চিন্তা করতে লাগলেন। দাদার এই কঠিন কথায় এবং আদেশে আমার মনের ভিতর এক তোলপাড় আরম্ভ হইল। আমার বিদ্যাভিমান বলিতেছে, আমি তো আমার বাল্যকাল হইতে স্কুলে এবং কলেজে মেধাবী ও বুদ্ধিমান ছাত্র বলিয়া প্রশংসা পাইয়া আসিয়াছি, আর দাদা এদিকে বলিতেছেন তাহার নিকট উপদেশ পাইতে হলে নিজেকে 5 বছরের অবোধ শিশু মনে করিতে হইবে। কিছুতেই যেন কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছিতে পারিতেছিলাম না। হঠাৎই কি হলো না, শ্রী শ্রী ঠাকুরের কৃপায় মনে ইষ্টের কথা জাগিয়া উঠিল। বিচার করিয়া দেখিলাম দাদার কথা মানিয়া লইলে আমার ইষ্টের সম্বন্ধে অনেক কথা দাদার নিকট হইতে আমি জানিতে পারিব, ইহা আমার এক পরম লাভ হইবে। তাছাড়া দাদা তো আমাকে খুব স্নেহ করেন এবং তিনি কৃপা করিয়া আমাকে গীতাও শিখাইয়া দিয়াছেন। আমার ইষ্টের কথা শুনিতে পাইবার লোভ প্রবল হইল। দাদার কথা মানিয়া লইবার সিদ্ধান্ত করিয়া নিশ্চিন্ত মনে ঘুমাইয়া পড়িলাম। পরের দিনকে যথাসময়ে দাদার নিকট উপস্থিত হইয়া দাদাকে প্রণাম করিয়া বলিলাম, দাদা আপনার কথা আমি মানিয়া লইতেছি, তবে আমারও একটা কথা আপনাকে রাখিতে হইবে। দাদা হাসিতে হাসিতে বলিলেন, তা বেশ, তুমি যখন আমার সব কথা মানিয়া লইবে তখন তোমার একটি কথা যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই রাখিব। আমি হাত জোর করিয়া বলিলাম, দাদা আপনি আমার অপরাধ লইবেন না, যুক্তিতর্কে যদি আপনি হারিয়া যান তবে আমার কথা মানিবেন তো? দাদা বলিলেন, হ্যাঁ নিশ্চয়ই, তুমি যদি আমার যুক্তিতর্ক খণ্ডন করিতে পারো তবে তোমার কথা আমি নিশ্চয়ই মানিয়া লইব। তবে ভাই, তুমি পারিবে বলিয়া মনে হয় না, কারণ ইহা আমার নিজের যুক্তিতর্ক নহে, ইহা মহামুনি ব্যাসের যুক্তিতর্ক। আজ পর্যন্ত কেহই ইহা খণ্ডন করিতে পারিয়াছে বলিয়া আমি জানি না। এখানে আরেকটা কথা উল্লেখযোগ্য যে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে গীতা শিক্ষার পর থেকে গীতার অনেক শ্লোক মাধব পাগলাজির মনে আপনা আপনিই উচ্চারিত হতো, আপনা আপনি তার মন থেকে উদিত হতো এবং মনে মধ্যে সেটার একটা আলোচনা নিজে থেকেই চলত। গীতা ছাড়াও আরও অন্যান্য ধর্মপুস্তকের অনেক শ্লোক মনের মধ্যে হঠাৎ হঠাৎ করে এরকমভাবে প্রকাশ পেত এবং আপনা আপনি তার একটা আলোচনাও মনের ভেতরে চলতে থাকতো। এই সব শ্লোক যে ঠিক কোন ধর্মপুস্তকের সেটা কিন্তু তিনি মনে করতে পারতেন না, কিন্তু শ্লোকগুলো তার মনে হতো। এবং প্রত্যেকটা দিন এই ঘটনা ঘটার পর সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত তিনি দাদার কাছে আবার যেতেন এবং উপদেশ পেতেন, এবং আনুমানিক সন্ধে আবার রাত মানে সন্ধে 8টা থেকে নিয়ে রাত্রি 11টা 12টা পর্যন্ত আবারও উপদেশ শুনতেন। এবং রাত্রে ওখানে অর্থাৎ শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে রাতের আহার গ্রহণ করে প্রসাদ পেয়ে আর কি তারপর আবার মাধব পাগলাজি বাড়িতে ফিরে আসতেন। তো বলছেন যে আমার উপদেশ শোনার একটু বৈশিষ্ট্য ছিল, দাদা যাহা বলিলেন তাহা আমি একবার শুনিলে মুখস্থ হইয়া যাইত, ঠিক ঠিকভাবে পুনরাবৃত্তি করিতে পারিতাম, এজন্য দাদাও আমার প্রতি বিশেষ সন্তুষ্ট ছিলেন। দাদার নিকট আমার ইষ্টের বিষয়ে শুনিতে শুনিতে দেহ মনে এক ভাবান্তর উপস্থিত হইত, অধৈর্য হইয়া শিষ্টাচার এবং ভদ্রতা ভুলিয়া অনেক সময় কাঁদিয়া ফেলিতাম।
দাদা আমার এই অবস্থা লক্ষ্য করিয়া একদিন আমাকে একা পাইয়া একটু গম্ভীর ভাবে বলিলেন, গোপাল ভাই, তোমার মধ্যে কিন্তু একটু দোষ দেখা যাইতেছে। আমি দাদার এই কথায় একটু সংকুচিত হইয়া বলিলাম যে সে দোষটি কি আমাকে বলিয়া দিন, যাহাতে দোষটা সংশোধন করিয়া লইতে পারি। দাদা বলিলেন, আমার নিকট উপদেশ শুনিতে সুনীল বাবু, শচীন বাবু, বিজয় বাবু, স্বরূপানন্দজি প্রভৃতি অনেকেই আসেন, কই তাহারা তো কেউ কাঁদিয়া ফেলেন না? তুমি শিষ্টাচার ভুলিয়া কাঁদিয়া ফেলো কেন? এ তো তোমার একটা মহৎ দোষ দেখিতেছি। আমি দাদার কথায় একটু লজ্জিত এবং সংকুচিত হইয়া বলিলাম, হ্যাঁ দাদা, এই দুর্বলতা আমার আছে, এ তো আমার নিশ্চয়ই অন্যায়, কিন্তু আমি কি করিব? আপনার উপদেশে যখনই আমার ইষ্টের কথা শুনি তখনই আমি ধৈর্য হারা হইয়া যাই এবং কাঁদিয়া ফেলি। আমার এই উত্তর শুনিয়া দাদার মুখের ভাব পরিবর্তিত হইল, চোখ ছলছল করিতে লাগিল। বিছানা হইতে উঠিয়া আসিয়া আমার দুই কাঁধের উপর হাত রাখিয়া আমার সম্মুখে দাঁড়াইয়া সান্ত্বনা এবং সমবেদনা সুরে বলিলেন, গোপাল ভাই, সাধারণত লোকের দুঃখে ও দারিদ্র্যের তাড়নায় চোখে জল আসে, ভগবানকে পাইলাম না বলিয়া কজনের চোখে জল আসে? আমি তোমার উপর মোটেই বিরক্ত হই নাই, বরং প্রীত হইয়াছি। তবে ভাই, এত অল্পেই যদি অধৈর্য হইয়া পড়ো, তবে পরে কি হইবে? ভাব গোপন করিলেই ভাব বৃদ্ধি পায়। দাদার এই উপদেশ শুনিয়াই দাদার সম্বন্ধে যেন আমার এক নতুন ধারণা হইল, বুঝিলাম ইনি শুধু বৈদান্তিক নহে, বৈষ্ণব বটেন। এরপর একদিন দাদা ব্রহ্ম বা আত্মার সম্বন্ধে আমাদিগকে উপদেশ দিচ্ছিলেন। সেই সময় উপনিষদের একটা শ্লোকের প্রথম লাইন বলার পর দ্বিতীয় লাইনটা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মনে আসছিল না। তো তখন অবধূত শ্রী মাধব পাগলা যে সেই লাইনটা কিন্তু অবলীলাক্রমে বলে দিয়েছিলেন। তো সেটা শোনার পরে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কি গোপাল ভাই, তুমি কি উপনিষদও পড়িয়াছ নাকি? আমি হাসিতে হাসিতে বলিলাম, না দাদা, আমি উপনিষদের নাম শুনিয়াছি মাত্র, এখনো পর্যন্ত হাতে নিয়ে দেখি নাই। দাদা বলিলেন, তবে না জানিয়া বাকি অংশটা কি করিয়া বলিলে? আমি উত্তরে বলিলাম, আপনি যখন এই শ্লোকটি বলিতে আরম্ভ করিলেন তখনই আমার মনে হইল আমি যেন এই শ্লোকটি পূর্বে কোথাও শুনিয়াছি, অথবা আমি জানি। দাদা হাসিয়া বলিলেন, শ্লোকটির অর্থ বলিতে পারো? তো জিজ্ঞাসা করাতে মাধব পাগলাজি সেই শ্লোকটার অর্থ তাকে বলে দিয়েছিলেন এবং তারপর তাকে বললেন যে, দেখো, গুরুকে ধ্যান করাই শাস্ত্রের বিধি। তো এরম বলাতে মাধব পাগলাজি তাকে জিজ্ঞেস করলেন যে কেন? তো তখন তিনি বলছেন, গুরু জ্ঞানময়, তুমি যদি শ্রী শ্রী ঠাকুরকে অখণ্ড ধ্যানে ধরিতে পারো, তাহা হইলে শ্রী শ্রী ঠাকুরের জ্ঞান তোমাতে আসিবে এবং তোমার অজ্ঞানতা, ঠাকুরের জ্ঞান তোমাতে আসিবে এবং তোমার অজ্ঞানতা ঠাকুরে যাইয়া লয় বা লীন হইবে। দাদার এই কথায় আমার সাধন জগতের একটা নতুন জ্ঞান লাভ হইল। এখানে বলা বাহুল্য, দাদার এই কথা শুনিবার পূর্ব হইতেই আমার সাধন সিদ্ধ অভ্যাসবশত আমি অখণ্ড জপ ধ্যানে শ্রী শ্রী ঠাকুরকে ধরিতে অভ্যস্ত ছিলাম, দাদার কথিত এই জ্ঞানটি আমার ছিল না। যে যখন ঠাকুরকে তুমি ধ্যানে ধরতে আরম্ভ করবে তখন কিন্তু ঠাকুরের জ্ঞান তোমার মধ্যে আসবে এবং তোমার অজ্ঞানতা ঠাকুরের কাছে চলে যাবে। এই জ্ঞান লাভ করার পর থেকে দাদার মূর্তিও ধ্যানেতে ধরিতে লাগিলাম। আমার উদ্দেশ্য এই যে দাদার তো অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার, সুতরাং দাদাকে ধ্যানে ধরিলেই দাদার জ্ঞানও আমাতে আসিবে। কিন্তু এই বিষয়ে দাদা কিছু জানিতে পারিলেন না বা দাদার নিকট আমি কিছুই প্রকাশ করিলাম না। এর কয়েক মাস পরের একটা ঘটনা বলছেন মুক্তানন্দজি। বলছেন তিনি যে এর কয়েক মাস পরে একটা ঘটনা ঘটেছিল, যেটা কিন্তু শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে না বললেও তিনি কিন্তু ধরে ফেলেছিলেন। ঘটনাটা এই যে চৈত্র মাস, চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ, তো চৈত্র মাসে তো সাধারণত প্রচণ্ড গরম পড়ে, তো তখনও সেরকম সে বছরও প্রচণ্ড গরম পড়েছে। হঠাৎ একদিনকে বেলা আন্দাজ দুটোর সময় প্রবল বেগে ঝড় জল আরম্ভ হলো। আমি তখন আমার ঘরে ঘুমাইতেছিলাম, ঝড় জলের শব্দে ঘুম ভাঙিয়া গেল, বিছানায় উঠিয়া বসিলাম। এই সময় সর্বদাই দাদার মূর্তিটিকে ধ্যানে ধরিয়া রাখিতাম,
ঝড় জলের বেগ অনেকটা কমিয়া আসিতেছে এবং একটু শীত শীত অনুভূত হইতেছে। দেখিলাম তখন তিনি খেয়াল করে, মানে এগুলো তাকে খেয়াল করতে হতো না, এই দৃশ্যগুলো তার চোখের সামনে আপনিই ভেসে উঠতো। তো তিনি দেখছেন যে তার দাদা অর্থাৎ শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় তার নিজের ঘরেই চৌকিতে বিছানার ওপরে খালি গায়ে বসে আছেন। দুদিকে দুটো দরজা জানলা দিয়ে জলের ঝাপটা তার গায়ে এসে লাগছে এবং তার একটু শীত শীত করছে, অথচ তার এই বিষয়ে কোনো খেয়ালই নেই, তিনি স্থির হয়ে বসে আছেন। আমি আমার পাতালেশ্বরের বাসার ঘরে বসিয়া বাঁশ ফটকায় দাদার ঘরে এই দৃশ্য দেখিয়া বিশেষ ব্যস্ত হইয়া মাকে বলিলাম, মা আমার ধোয়ানো গরম কাপড়খানা শিগগির বাক্স হইতে বাহির করিয়া দাও তো। মা বলিলেন, এই গরমের সময় দুপুরবেলা গরম কাপড় দিয়ে কি হইবে? আমি বলিলাম, দাদা শীত করিতেছে, দাদার তো গরম কাপড় নাই, দাদাকে যাইয়া দিয়ে আসি। মা একটু বিরক্ত হইয়া বলিলেন, দাদা শীত করিলে দাদা নিজেই তো কাপড় গায়ে দিতে পারিবেন, দাদা যে শীত করিতেছে তুই কি করে দেখলি? আমি বললাম, দেখিয়াছি দেখিয়াছি বলিয়াই তো তোমাকে বলিলাম, শিগগির গরম কাপড়খানা দাও। মা আমার এই প্রকার পাগলামি প্রায়ই দেখিতেন, সুতরাং তাড়াতাড়ি কাপড়খানা আনিয়া আমার হাতে দিলেন। আমার কাপড়খানা আনিয়া তার হাতে যখন তিনি তাকে কাপড়টা দিলেন, সেই কাপড়টা তখন তিনি কাগজে ভালো করে মুড়ে নিয়ে একবারে খুব তাড়াতাড়ি বাঁশ ফটকায় গিয়ে দাদার ওই বাসার দিকে বাসাতে গিয়ে উপস্থিত হলেন। তখন ঝড় থেমে গেছে এবং একটু একটু করে বৃষ্টিও পড়ছে। তো দাদার ঘরে গিয়ে দেখছেন, অর্থাৎ শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ঘরে গিয়ে দেখছেন যে দাদা ঠিক যেরকম তিনি দেখেছিলেন সেইভাবেই বসে আছেন, এবং আমাকে দেখে তিনি বললেন, এ কি ভাই, এই দুপুরবেলা কেন এলে, তোমার হাতে ওটা কি? আমি তখন গরম কাপড়খানা কাগজ হইতে খুলিয়া দাদার হাতে দিয়া বলিলাম, আমি ঘরে আসিয়া দেখিলাম আপনার শীত করিতেছে, তাই এই কাপড়খানা লইয়া আসিলাম। দাদা যেন একটু বিরক্ত হইয়া বলিলেন, তোমার এই ব্যবহারে লোকে তোমাকে পাগল মনে করিবে। আমি বলিলাম, না দাদা, আমার দেখাটা সত্য কিনা তাহা পরীক্ষা করার জন্য আমি আসিয়াছি। দাদা একটু রাগতভাবে বলিলেন, এই বুঝি গুরুমারা বিদ্যা আরম্ভ করিয়াছ? দাদার ভাব দেখিয়া আমি অবাক হইয়া বলিলাম, এটা গুরুমারা বিদ্যা কিসে হলো দাদা, আমি দেখিলাম বলিয়াই তো আসিয়াছি। দাদা বলিলেন, না এসব আর করা চলিবে না, ইহা অন্যায়। আমি বলিলাম, অন্যায় কেন? দাদা বলিলেন, বাতাস খাইয়াই যদি পেট ভরাইয়া ফেলো, তবে রসগোল্লা সন্দেশ খাইবার পেটে জায়গা কোথায়? এইসব অভ্যেস করিলে সাধন পথের অগ্রগতি বন্ধ হইবার আশঙ্কা থাকে, এই জন্য ইহা অন্যায়। আমার অনুরোধে দাদা গরম কাপড়খানা একটু গায়ে দিয়া আমাকে ফিরাইয়া দিলেন এবং বলিলেন, কি ভাই দুঃখিত হও নাই তো? আমি বলিলাম, না দাদা, আপনার প্রত্যেকটি কথা আমার পক্ষে অমূল্য উপদেশ, মনে হয় জীবনে এই রকম উপদেশ আর পাইব না। আমি দাদার চরণে প্রণত হইয়া ক্ষমা প্রার্থনা করিয়া বাড়ি ফিরিয়া আসিলাম। দাদা মধ্যে মধ্যে কাশি ছাড়িয়া তীর্থ ভ্রমণে যাইতেন, তখন আমার উপদেশ নেওয়া বন্ধ থাকিত। পরে ফিরিয়া আসিলে আমি উপদেশ পাইতাম। প্রায় 18 মাস কাল আমি দাদার নিকট উপদেশ পাই। আমার উপদেশ নেওয়া চলিতেছে এমন সময়ে দাদা একবার বৃন্দাবনে যান। তখন ডিসেম্বর মাস, অত্যন্ত শীত। দাদা যাইবার সময় বলিয়া গেলেন যে আমি বৃন্দাবনে যাইতেছি এবং কতদিন থাকিব কবে আসিব তাহার কোনো নিশ্চয়তা নাই, যদি রাধারানী দয়া করেন তবেই তো সেখানে থাকিতে পারিব। তো এবারে দাদা তো সেরকম বলে তিনি অর্থাৎ নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় চলে গেলেন, কিন্তু কোনো ঠিকানা ঠিকানা কিছু দিয়ে যাননি, যার জন্য অবধূত শ্রী মাধব পাগলা যে তার খোঁজ খবর নেওয়ার জন্য তাকে যে চিঠি চিঠি লিখবেন সেরকম কিন্তু কিছু করতে পারেননি, কেননা কোনো ঠিকানা দিয়ে যাননি। তো বৃন্দাবন তো তিনি চলে গেলেন, এবং চলে যাওয়ার পরে অবধূত শ্রী মাধব পাগলা নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ এবং অসহায় বোধ করতে লাগলেন। তার ভালোই লাগছে না এবং সর্বক্ষণ তার কিন্তু সেই শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথাই মনে পড়ছে। লিখছেন মুক্তানন্দজি যে দাদা এখান থেকে চলে যাওয়ার 3-4 দিনের মধ্যে একদিন সকালের দিকে দেখিতেছি কি বৃন্দাবনে দাদা একটি খাটিয়ায় মোটা চাদরের উপরে একটি কম্বল গায়ে দিয়া শুয়ে আছেন। প্রবল জ্বর, গলা গাল ইত্যাদি ফুলিয়া গিয়াছে এবং অসহ্য যন্ত্রণায় কাতর হইয়া পড়িয়া আছেন। এই দৃশ্যটি চোখে পড়িতেই চোখে জল আসিল এবং অত্যন্ত উদ্বিগ্ন হইয়া চিন্তিত হইয়া পড়িলাম, কারণ দাদা আমাকে ঠিকানা না দেওয়ায় কোনো পত্র বা তার পাঠাইবার ব্যবস্থা করিতে পারিলাম না। অনুসন্ধান করিয়া জানিলাম যে এখানেও তিনি কাউকে কোনো
ঠিকানা বলে যাননি। দাদার জন্য উদ্বিগ্ন হয়ে আমিও মনে মনে ছটফট করতে লাগলাম। কিন্তু এই দর্শনটা যে তার সত্যি কিনা সেটা জানার জন্য সেদিনকে যে তারিখটা ছিল সেটা তিনি কী করলেন না, ক্যালেন্ডারে মার্ক করে রাখলেন। ডিসেম্বরের 28 তারিখ ছিল। এবারে মার্চ মাসে যখন নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় ফিরে এলেন বৃন্দাবন থেকে, সেরম সময় ফিরে এলেন এবং তারপরে স্বরূপানন্দজির সঙ্গে রাস্তায় দেখা হলো। তিনি বললেন দাদা আসিয়াছেন। দাদা যে বাড়িতে থাকতেন সেখানেই স্বরূপানন্দজি সেই বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন এবং তিনি কিন্তু আবার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ভক্ত এবং সেবকও ছিলেন। তো দাদা এসেছেন, সভাপতি সেই খবর পেয়ে মাধব পাগলাজি কী করলেন তার বাড়িতে গেলেন এবং গিয়ে জিজ্ঞেস করলেন যে 28শে ডিসেম্বর, আচ্ছা 28শে ডিসেম্বর তারিখে আপনি কোথায় ছিলেন, কেমন ছিলেন? মার্ক করে রেখেছিলেন তো তিনি ক্যালেন্ডারে, যেহেতু তিনি দেখেছেন যে ডিসেম্বরের 28 তারিখে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের শরীর খুব খারাপ, প্রবল জ্বর, গলা গাল সব ফুলে টুলে গেছে, কষ্ট পাচ্ছেন। এটা যখন তিনি দেখলেন তার চোখের সামনে ভেসেই উঠত ঘটনাগুলো, তো তখন তিনি সেই জন্য ডেটটাকে মার্ক করে রেখেছিলেন যে পরে এলে জিজ্ঞেস করে সত্যিটা জেনে নেবেন। যখন তিনি জিজ্ঞেস করলেন তখন দাদা একটু চুপ করিয়ে থাকিয়া বলিলেন, গোপাল ভাই, আমি না তোমাকে এসব করিতে নিষেধ করিয়াছিলাম? আমি বলিলাম আমি কিছু করি নাই, তবে যাহা দেখিয়াছি তাহা সত্য কিনা জানিবার জন্য আমি এই তারিখটি নোট করিয়া রাখিয়াছি। তিনি বলিলেন, আমি বৃন্দাবনে যাইয়া যমুনার জলে স্নান করিবার ফলে অত্যধিক ঠান্ডায় আমার গাল গলা ফুলিয়া যায় এবং প্রবল জ্বরে কষ্ট পাই। তুমি যাহা দেখিয়াছ তাহা ঠিক, কিন্তু দেখো এটা করাটা বড় অন্যায়, এই জন্য আমি তোমাকে নিষেধ করিয়েছিলাম। তিনি আগেও একদিন নিষেধ করেছিলেন, সেদিন কিন্তু আমিও দাদার কথার সহিত জোরের সঙ্গে বলতে লাগলাম, আমি তো নিজে কিছু করিনি, আপনি চলিয়া যাওয়ায় কেবল আপনার কথাই আমার দিনরাত মনে হইত, সেই জন্যই আমি এই দৃশ্যটি দেখিতে পাইয়াছি, ইহাতে আমার দোষ কোথায়? আমি এতক্ষণ দাদার সামনে দাঁড়াইয়া কথা বলিতেছিলাম। দাদা আমার আজিকার ভাব বুঝিয়া বলিলেন, ভাই একটু স্থির হইয়া বসো, আমি তোমাকে ব্যাপারটা বুঝাইয়া দিতেছি। তুমি যাহা দেখিয়াছ তাহার দাম 3 পয়সা মাত্র, কারণ একখানা পোস্টকার্ড খরচা করিলেই তো এই ব্যাপারটা জানিতে পারিতে। যদিও বন্ধুরা পোস্টকার্ড খরচা করে এটা জানা যেত না, কেননা তিনি তো কোনো ঠিকানা দিয়ে যাননি, কিন্তু তবুও বলছেন যে এই ঘটনাটা চিঠি লিখেই জানা যায়, এরকম ঘটনা। এই সামান্য জিনিসকে এত মূল্য দিতেছ কেন? আমাদের দেশের অনেক সাধু এই সামান্য পুঁজি সম্বল করিয়া ব্যবসা ফাঁদিয়া বসে, অর্থাৎ কিছু কিছু টাকা পয়সা রোজগার করিতে থাকে, ফলে অল্প দিনে পুঁজি ফুরিয়ে যায়, দেউলিয়া হয়ে যায়। এই বিষয়ে খুব সাবধান থাকিও, হাতে চাকু পাইয়া পাড়া পড়শি লাউ কুমড়োর গাছ কাটিতে আরম্ভ করিও না, তাহা হইলে কিন্তু ভগবান তোমার হাত হইতে চাকু বা ছুরি কাড়িয়া লইবেন, আর জীবনে কখনো তোমার হাতে চাকু দিবেন না। দাদার এই কথার প্রত্যুত্তরে বলিলাম, যদি বিনা চেষ্টায় স্বতই এই প্রকার দর্শন হয় তাহলে আমার দোষ কোথায়? দাদা হাসিয়া বলিলেন, যদি ভগবত ইচ্ছায় হয় তাহলে তোমার কোনো দোষ নেই। আমি একটু দুঃখিত হইয়াছি এ কথা ভেবে। দাদা বলিলেন, আমার কথার জন্য তুমি দুঃখ পাও নাই তো, আমি তোমার ভবিষ্যৎ মঙ্গলের জন্য এই কথা বললাম। উত্তরে আমি বলিলাম, না দাদা, আপনার এই অমূল্য উপদেশ আমার সাধন পথের প্রধান সম্বল, আপনি আমাকে আশীর্বাদ করুন। এই বলিয়া প্রণাম করিলাম এবং প্রণামান্তে পুনরায় বলিলাম, আপনার কথার অর্থ বেশ ভালোভাবে বুঝিতে পারিয়াছি, ভগবান আমাকে দিয়া যাহা করাইবেন তাহাই যেন হয়, আমি যেন নিজের চেষ্টায় তাহার কার্যে ব্যাঘাত সৃষ্টি না করি। দাদা আমার কথায় সন্তুষ্ট হইয়া বলিলেন, গোপাল ভাই তুমি সত্যই বুদ্ধির পরিচয় দিয়াছ, ইহাই আমার তোমাকে বলিবার উদ্দেশ্য। তো বন্ধুরা, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। এর পরের দিনকে অর্থাৎ পরের পাঠে পার্ট 7-এ আবারও অন্য ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব, মাধব পাগলাজির কথা নিয়ে আবারও অন্য ভিডিও। এরপর বেশ কয়েকটা পার্ট হবে বন্ধুরা, দেখা যাক ঠাকুর কী করিয়ে নেন। আজকের পাঠকে বিশ্রাম দিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।